অফুরানো আজ আমাদের এই বাসনা, প্রাণের মিলন বেলায় করছি সুখের আরাধনা, তোমাদের সুখ অফুরান হোক আজ আমাদের এই বাসনা। দুটি প্রাণীর মিলন বেলায় আমরা যাচ্ছি এমন এক ব্যক্তির বিয়েতে, আমাদের বড় ভাই, এরপরে মেজো ভাই, ছোট ভাই সে আসে নাই, তাকে আমরা আপনাদের পরে দেখবেন। ও আচ্ছা, বড় ভাই আবার সে ক্যামেরার সামনে আসতে যাচ্ছে, সে চলে এসেছে। এবার আমাদের ছোট ভাই এখানে আছে, মেজো ভাই, ছোট ভাই আসে নাই, তার বিয়ের কাজই আমরা যাচ্ছি। তো এখন আমাদের সামনে আর একজন শিল্পী আছেন, আমার ছোট ভাই আছে, এরপরে পিছনে আরও ব্যক্তিগণ আছেন, তাদের ক্যামেরার সামনে আনা যাচ্ছে না, কারণ তারা পর্দা শিল্প। এখানে একটা আছে ছোট ভাই, বড় ভাই আরও একটা আছে পিছনে, সবাইকে ক্যামেরা আনতে পারছি না। এখন আমরা একটি সঙ্গীত শুনতে যাচ্ছি। ও আমরা এখন আরেকটা পাশাপাশি দেখতে পাচ্ছি পায়রা বন্দর, পায়রা বন্দর আছে এখানে, দেখতে পাচ্ছি আছে আমরা, খুব সুন্দর জায়গা, এটা খুব সুন্দর ব্রিজ এটা। তো এখন আমরা, তো দর্শক এখন আমরা আমাদের বড় ভাইয়ের কাছে যাবো, দেখবো তার অনুভূতি আজকে কি এসে যাচ্ছে তার কাছ থেকে। সে বড় ভাই আমাদের, তার কাছ থেকে অবশ্যই আমাদের কথা জানার আছে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার এখন আমাদের ছোট ভাই যে বিয়ে হচ্ছে, আপনার কাছে বলার আছে? আসলে বিয়ে বলতে, বিয়ের যে প্রথম পর্ব সেইটা এখানে আমরা যাচ্ছি সবাই একসঙ্গে, আমরা ভাই ব্রাদাররা সবাই একসঙ্গে, যেটা অসাধারণ প্রোগ্রাম হবে। আচ্ছা, এরপরে যে দ্বিতীয় পর্ব সেটা আরও অসাধারণ হবে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এখন তো আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন যাওয়ার জন্য, এই জন্য শুকরিয়া জানাই। আর এখন এরপরে আমরা যাচ্ছি। আসলে কি বলবো, আমাদের ছোট সাহেবের বিয়ে উপলক্ষে আমাদের ফিলিংস খুব হাই। আমরা আগে আমাদের শুভ কাজটা সারি, তারপর আপনাদের সঙ্গে। আমাদের সামনে আরও একজন মুরব্বি আছেন, তার কাছে আমরা যাচ্ছি না, কারণ ক্যামেরার সামনে থেকে আনাটা এটা বেয়াদবির খেলাপ হবে, এই জন্য যাচ্ছি না। তো এরপরে আমাদের ভাবির জানারও আছে পিছনে, তো তাদেরকেও ক্যামেরার সামনে আনতে যাচ্ছি না, এই জন্য এই জন্য আমরা আলেম ফ্যামিলি যেহেতু, সেই জন্য আমরা সামনে আনতে যাচ্ছি না। ছোট বোনেরা আছে আরো। এখন আমরা শুরু করতে যাচ্ছি করণ তেলার দিয়ে শুরু করছি নাকি? না, সঙ্গীতে না গিয়ে করণ তেলার দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হয়। আমরা এখন করণ তেলা শুনবো, এখন আমাদের আন্তর্জাতিক হাফেজ আবু ইউসুফ থেকে শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا له ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون صدق الله العظيم. ما شاء الله الحمد لله. আমরা একটু শুনছি, আমরা একদিন ইসলামিক লাইনে যাচ্ছি, এবারে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখন আমরা শুরু করবো একটি সঙ্গীত দিয়ে শুরু করতে যাচ্ছি। আমাদের প্রেমেতে মন হলো যে দিবানা, যেতে চাই তোমারি রওজা মদিনা, মদিনা 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 মদিনা, তোমারি প্রেমেতে মন হলো যে দিবানা,
যেতে চাই তোমারই রওজা মদিনা, তোমারই পরশে মন হলো যে দিওয়ানা, যেতে চাই তোমারই রওজা মদিনা, তোমারই পরশে উজালায় ভুবন, তোমায় ভেবে ভেবাই যায় মন সারা ক্ষণ, তোমারই পরশে উজালায় ভুবন, তোমায় ভেবে ভেবে যায় মন সারা ক্ষণ, তোমার নামের দুরুদ জপি সারা বেলা, তোমার নামের দুরুদ জপি সারা বেলা, ইয়া মুহাম্মদ মুহাম্মদ ইয়া কামলিওয়ালা, মদিনা 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 মদিনা, যেতে চাই তোমারই রওজা মদিনা, তোমারই প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চাই তোমারই রওজা মদিনা, মদিনা 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 মদিনা, মদিনা 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 মদিনা, তোমারই প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চাই তোমারই রওজা মদিনা, রাসূলে আরবি তুমি আলো রবি, তোমারই প্রেমে সেই জন হলো সবই, রাসূলে আরবি তুমি আলো রবি, তোমারই পরশে সৃজন হলো সবই, ও গো গো প্রিয় তুমি আমার আশার আলো, ও গো প্রিয় তুমি আমার আশার আলো, সারা জনম তোমায় বেশে যাব ভালো, মদিনা 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 মদিনা, চাই তোমারি রওজা মদিনা, তোমারি প্রেমেতে মন হলো যে দিওয়ানা, যেতে চাই তোমারি রওজা মদিনা।